নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দুর্গোৎসবের প্রস্তুতি চূড়ান্ত, এবারও শিলচরে থাকবে এন্টি রোমিও স্কোয়াড। শিলচরে রাস্তার কাজ অতি নিম্নমানের, জেলা কমিশনারকে নালিশ ইয়াসি। পুজোর মুখে হাসি ফোটানোর উদ্যোগ, বাগান মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শারদীয়ের আনন্দে নিরাপত্তার যাতে কোনো খামতি না থাকে তার জন্য প্রস্তুত কাছাড় জেলা পুলিশ। উৎসব নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে পুলিশ সুপার নোমাল মাহাতার নেতৃত্বে জেলায় গঠন করা হয়েছে এন্টি রোমিও স্কোয়াড। বাইরে থেকে এক্সপার্ট এনে 15 দিনের প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার কাছাড়ে মোতায়েন করা হয়েছে এই বিশেষ স্কোয়াড বা ফোর্স। এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সোমবার শহরে মহড়া প্রদর্শন করেন বিশেষ নিরাপত্তার রক্ষীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতা জানান, আসামের মধ্যে শহর শিলচর একটি অন্যতম ঐতিহাসিক স্থান। এখানের শ্রদ্ধালুরা প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয়া দুর্গোৎসব উদযাপন করে থাকেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় গোটা শহর, ফলে মানুষের উপচে পড়া ভিড়ে শিশু সহ মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে কিছু উশৃঙ্খল যুবক শহরের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ঘোরাফেরা করার পাশাপাশি মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণে মেতে ওঠে। এসব বিভিন্ন ইস্যুতে পর্যালোচনা করে কাছাড় পুলিশ শারদীয়ার আনন্দ উল্লাসকে নির্বিঘ্নে সফল করে তুলতে এন্টি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স গঠন করেছে। বিএসএফ এর জওয়ানদের কাঁধেও জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। পূজা চলাকালীন এন্টি রোমিও স্কোয়াড জেলার বিভিন্ন এলাকায় 24 ঘন্টা নজর রাখবে। এটা আগন্তুক আমার যে শারদীয় দুর্গোৎসব আছে, এই দুর্গোৎসব উপলক্ষে আপনাদের জানে যে কাছাড়ৰ শিলচৰত অসমৰ ভিতৰতে এটা অন্যতম এটা ঐতিহাসিক ঠাই, আৰু ইয়াত যিসকল ভক্তপ্ৰাণ লোক আছে ইয়াত বহুত উলহ মালহেৰে এই উৎসৱটো উদযাপন কৰে, আৰু ইয়াত বহুত ভিৰ হয়, মানুহৰ অগণন ভক্তপ্ৰাণ ৰাইজৰ মানে ভিৰ হয়। গতিকে ভিৰৰ মাজত আপোনালোকে দেখিছে যে বহুত সময়ত মহিলাৰ অসুবিধা হয়, কিছুমান সময়ত শিশুৰ অসুবিধা হয়, কিছুমানে ইফটিজিম কৰে, কিছুমান উদণ্ড ল'ৰাই মানে কিছুমান মহিলাবিলাকক বেয়া ব্যৱহাৰ কৰে, বা এইবিলাকৰ কাৰণে আমি এটা বিশেষ এটা স্কোৱাড তৈয়াৰ কৰিছোঁ। সেই স্কোৱাডটোক নাম দিছোঁ আমি এণ্টি ৰোমিও স্কোৱাড। আৰু সেই গোটেই সমগ্ৰ পূজা আৰু ভাষণৰ সময়ছোৱাত এই গোটেই এই যিটো ফ'ৰ্চ আছে এই ফ'ৰ্চটো আমাৰ টাউনত থাকিব, আৰু তেওঁলোকৰ লগত বিএছএফ ছেট থাকিব। তেওঁলোকে এনেকুৱা কিবা এটা খবৰ পোৱাৰ লগে লগে তেওঁলোকে সেই স্থানত উপস্থিত হ'ব, আৰু মানুহক বা মহিলা বা যি ডিষ্ট্ৰেছ লোক আছে তেওঁক ন্যায় প্ৰদান কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু এই যিটো এণ্টি ৰোমিও স্কোৱাড আছে, এইটো যোৱা বছৰো আমি ইয়াত এই ব্যৱহাৰ কৰিছিলোঁ, আৰু ৰাইজে বহুত ভাল পাইছিলে আৰু বিপুল সঁহাৰি জনাইছিলে, আৰু তেওঁলোকে নিজৰ যিটো মিছন আছে তাত ছাকচেছফুল হৈছিলে। গতিকে আমিও যোৱা 15 দিন ধৰি তেওঁলোকক ইয়াত আৰ্নাম কম্বেট আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত আমি তেওঁলোকক উস্তাদ আনি পেলাই ইয়াত আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত বিশেষকৈ মহিলাসকল আছে, তেওঁলোক নিজে বাইক চলাই গোটেই টাউন মহানগৰখন পৰিক্ৰমা কৰিব, আৰু তেওঁলোকে এনেকুৱা যিকোনো অসুবিধা থাকিলে, মানুহৰ যিবিলাক অসুবিধা যিবিলাক মহিলাসকলে ফেচ কৰে বা আমাৰ শিশুসকলে ফেচ কৰে। সোমবাৰ ইউথ এগেইনষ্ট ছ'চিয়েল ইভিলস বা ইয়াসির এক প্রতিনিধি দল কাছাড়ের নবনিযুক্ত জেলা কমিশনার মৃদুল যাদবের সাথে দেখা করেছে এবং তাকে অভিনন্দন জানিয়েছে। পরে কেন্দ্রীয় কমিটি সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল শিলচর শহরে চলমান রাস্তার সংস্কার কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করে। আসন্ন পূজা উৎসবকে সামনে রেখে শিলচরে রাস্তা নির্মাণের জন্য সরকার অনেক প্রচেষ্টার পর অর্থ মঞ্জুর করেছে, কিন্তু ইয়াসি বিশ্বাস করে যে এই ধরনের নিম্নমানের নির্মাণ কাজের ফলে পূজা উৎসব শুরুর আগেই রাস্তার অবস্থা ভয়াবহ হবে। এছাড়া এদিন জেলাশাসককে ইয়াসি অভিযোগ করে এপিডিসিএল এর
কর্মকাণ্ডের বিরুদ্ধে। সারাদিনে শিলচর শহরে নিয়মিতভাবে প্রায় 50 বার বিদ্যুৎ কাটা হচ্ছে। উৎসবের সময় এই ধরনের ঘটনাগুলি সাধারণ মানুষের বিশেষ করে ব্যবসায়ীদের জন্য অনেক অসুবিধার সৃষ্টি করছে। জেলা প্রশাসক দুটি বিষয়ে ধৈর্য ধরে শুনেছেন এবং তিনি বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন শেখর দাস, জওহর দে মজুমদার, দীনেশ কাহার, সাজন লস্কর, আহাদ লস্কর, দিলীপ সিংহ প্রমুখ। আজকে ইউথস এগেন্স সোশ্যাল ইভিলস অর্থাৎ রিয়াসী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা জেলার নতুন জেলাধিপতি ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব মহাশয়ের সাথে সাক্ষাৎ করেছি বা আমরা ওনাকে সম্বোধনা জানিয়েছি, কাছারে ওয়েলকাম করেছি। সাথে আমরা বিস্তারিতভাবে দুটা মুদ্রা নিয়ে কথা বলেছি। বর্তমানে ক্যাপিটাল পয়েন্ট থেকে রানিয়েখালীতে রাস্তার কাজ হচ্ছে, নিম্নমানের কাজ হচ্ছে, এবং যেভাবে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে দুর্গাপূজার আগে কাজ হবে, মানে দুর্গাপূজা আগে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, তো আমরা দেখছি যে কাজগুলো 6-7 দিনের ভিতরে ভেঙে পড়ছে রাস্তাগুলো। সেদিকে নজর দেওয়ার জন্য আমরা জেলা অধিপতিকে বলেছি, উনি এটা মেনেছেন যে বিস্তীর্ণ রাস্তা ভাঙছে। আমাদের দাবি হচ্ছে দুর্গাপুজোতে কালী পুজোতে যাতে আমরা ভালো রাস্তা পাই, যেটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য অধিকার। দ্বিতীয়ত আমরা বলেছি কাছাড় জেলায় অন্তত শিলচর শহরে দিনে অন্তত 50 বার বিদ্যুৎ কাটা পড়ছে। এটাকে লোডশেডিং বলবো না, কোনো ইনফরমেশন দিয়ে বিদ্যুৎ কাটা হচ্ছে না, 5-10 মিনিট পরে কাটা হচ্ছে, অন্তত 50 বার কাটা হচ্ছে। সেটার প্রকোপটা কী হচ্ছে আমরা জলও টাইমে পাচ্ছি না। আমরা জেলা অধিপতিকে অবগত করিয়েছি এবং খুব সিরিয়াসলি উনি ব্যাপারটা নিয়েছেন এবং বলেছেন যে APDCL সাথে যোগাযোগ করে এটার ব্যবস্থা নেবেন, যাতে আমরা দুর্গাপূজাতে বা নর্মাল ওয়েতেও আমরা বিদ্যুৎ সরবরাহটা ভালো হতে পারি। বরাকভেলি আদিবাসী সংঘের তরফে জেলার ডলু চা বাগানে বসবাসরত বয়স্ক মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সোমবার। শারদীয় দুর্গোৎসবকে মাথায় রেখে সংস্থা প্রতি বছর নেয় এবারও চা বাগান অঞ্চলের বয়স্কদের মধ্যে বস্ত্র তুলে দিয়ে আশীর্বাদ কামনা করেছেন। এদিন ডলুর এক মন্দিরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত 10-12 বছর ধরে আদিবাসী পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সংঘ বরাকে কাজ করে আসছে। চা জনগোষ্ঠী সহ আদিবাসী সমাজের উন্নতি সাধন ও তাদের অধিকার রক্ষা সহ সমাজের বিভিন্ন দাবি নিয়ে সরকারের উপর লাগাতার চাপ সৃষ্টি করে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়াই সংঘের মূল লক্ষ্য। আগামীতে সমাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষার প্রচার প্রসারের মাধ্যমে নবীনদের সঠিক পথে পরিচালিত করতে সংঘ তাদের প্রয়াস অব্যাহত রাখবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বয়স্ক মহিলাদের মধ্যে বস্ত্র তুলে দিয়ে সংঘকে মজবুত ও শক্তিশালী করতে সকলের আশীর্বাদ কামনা করেছেন তারা। দুর্গাপূজা উপলক্ষে আজকে আমরা 12-13 বছর থেকে এই সংগঠন চালিয়ে যাচ্ছি। তো আমরা সব বছর আমরা আমাদের মা জেঠি এবং বোনরাকে আমরা পূজা উপলক্ষে নতুন বস্ত্র দিয়ে আমরা তাদেরকে প্রণাম করিয়ে আমাদের একটা আশীর্বাদ নেওয়ার জন্য এটা আমরা সব বছরে করিয়ে থাকি। একক জায়গায় একক বছরে করি, গততে আমরা করেছিলাম অন্য অন্য জায়গায়, আজকে এই বছরে আমরা ডলু বাগান চা বাগানে আমরা এই বস্ত্র বিতরণ করছি আমাদের সংঘর পক্ষে থেকে। তো আমরা চাই যে আমাদের সংগঠনে অন্য কেউ দেখার মতন লোক নাই, আমাদের আদিবাসীরা একদম নিষ্পড়া লোক। আমরা চাই যে আমার সংগঠনের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা সবটা সম্ভব করব, আমাদের বস্ত্র হোক এবং বিপদাপদের যে কোনো ইয় জিনিস হোক, আমরা সংগঠন থেকেই আমরা চাই এগুলা গ্রহণ করতে, এবং আমরা সংগঠন তরফ থেকেই চাই আমরা আদিবাসী বরাকভেলিকে সম্পূর্ণ মানে সুযোগ সুবিধা পাওয়া দেওয়া এবং সহযোগ করা, আমরা সংগঠন সব ধরনের সহযোগ করতে চাই আমরা, এটাই বলি আজকে। যতটুকু সম্ভব আমরা ওইটুকু আর কি বস্ত্র প্রদান করতে এসেছি আজ ডলু চা বাগানের পূজা মণ্ডপে। তো আমরা পূজা উপলক্ষে আমাদের যতটা পেরেছি ততটা করেছি, এই বলে আমরা আজ এসে মাদেরকে, মা দাদি দাদুদেরকে দিচ্ছি একটু বস্ত্র। সেজন্যই আমরা আজ এখানে সবাই আমাদের আদিবাসীর সংগঠন সম্মিলিত হয়েছি। নমস্কার। জয়পুর শুভস্থান থেকে আমরা অনেক বছর হয়েছে, বেশি তো হয়নি, তবুও 3-4 বছর হচ্ছে আমরা মহিলা সমিতি বরাকভেলির প্রেসিডেন্ট চালাচ্ছি আমাদের দাদা দিলীপ পানিকা, ওনার সঙ্গে আমরা মহিলা সমিতির সবই সংগঠন জড়িত আছি। আর চাইছি যে এই সংগঠনটা আরও শক্ত মজবুত করার জন্য, তাই এবার ডলু চা বাগানে আমরা দুর্গা মণ্ডপে একটু বস্ত্র আমাদের মা জেঠিরাকে বস্ত্রদান করেছি।
ঐতিহ্যবাহী সোনাই মাধবচন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল 10টা থেকে কলেজের দুটি কক্ষে ভোট গ্রহণ করা হয়। শুরু থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে ছাত্রছাত্রীদের মধ্যে দীর্ঘ লাইন দেখা যায়। কলেজের ছাত্র ইউনিয়নের মোট 12টি পদে 22 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ কড়া এসওপি তৈরি করেছে। কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর জানান, কয়েক বছর পর নির্বাচন প্রক্রিয়ায় ছাত্র ইউনিয়ন গঠন করা হচ্ছে। এর আগে ক্লাস থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে স্টুডেন্টস ইউনিয়ন গঠন হয়েছে। অধ্যাপক তথা মুখপাত্র খালেদ আজম মজুমদার জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনী অবজারভার হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন লস্কর, অধ্যাপক আফসার হোসেন লস্কর ও অধ্যাপক শাহজান আহমেদ লস্কর। কারণ আমরা ফর দ্য ফার্স্ট টাইম ডাইরেক্ট ইলেকশন করতে যাচ্ছি, যেটা এখন পর্যন্ত সকাল 10টায় আমরা ভোট গ্রহণ আরম্ভ করেছি, এখন পর্যন্ত খুব শান্তি শৃঙ্খলা মেনে রেখে ভোটটা চলছে। ভোটের গতিও খুব ভালো, সকালবেলা বৃষ্টিপাত উপেক্ষা করে আমাদের প্রচুর ছাত্রছাত্রী টার্ন করেছে। এখন যত সময় যাচ্ছে বৃষ্টিপাত বন্ধ হয়েছে, প্রচুর ছাত্র আসছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যাচ্ছে, সবাই খুবই সুন্দর সুষ্ঠুভাবে চলছে। বিফোর ইলেকশন আমরা কিছু এসওপি বানিয়েছি, 20টার মতো 24টা পয়েন্ট আমরা বানিয়েছি। প্রতিটা এসওপি সব কিছু গাইডলাইন মেনটেন করে ছাত্ররা সই করে তারা খুশি হয়ে তারপর আমরা ইলেকশন করছি। আশা করি পরবর্তী আজকে দুটা অবধি ইলেকশন চলবে, তারপর নর্মাল ইলেকশন যেভাবে চলে যদি দেখা যায় লাইনে ভোটার বাকি থাকে তখন ভোটার স্লিপ ইস্যু করা হবে। ভোটার স্লিপে স্লিপ যেভাবে আমরা জেনারেল ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন করে থাকি সেইভাবে আমরা করব, এবং প্রয়োজনে 4টা বাজলেও আমরা ভোট গ্রহণ করে শেষ করে আজকেই রেজাল্ট দেওয়া হবে, যতক্ষণ হবে তারপর আমরা উইনিং ক্যান্ডিডেটকে আমরা সার্টিফিকেটও দিয়ে দেব। ধন্যবাদ। মণিপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বিশ্ব হিন্দু মহাসংঘ কাছাড়ের জেলাশাসকের মারফত প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। অবিলম্বে মণিপুরকে বাঁচাতে সেনা মোতায়েন করার দাবি জানায় সংঘ। অবিলম্বে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে শীঘ্রই এ ব্যাপারে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন। এরা যে জিনিসটা করেছে আজকের দিনে আমরা যদি দেখতে পাই, ভারতবর্ষের মধ্যে যে সবচেয়ে বিষাক্ত যে জিনিসটা সেটা হচ্ছে মাদক, সেই মাদক ব্যবসার সঙ্গে সত্য সরাসরিভাবে কারা জড়িত এটা আর বলতে হয় না। কোন কমিউনিটি জড়িত আমি আর নাম ধরে বলছি না, কোন কমিউনিটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এটা আজকের দিনে সবাই জানে। এই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মণিপুরে যখনই মণিপুরের সুশীল সমাজ গর্জে উঠেছিল, তারপরেই দেখা গেছে যে আজকে 1.5 বছর ধরে মণিপুর সম্পূর্ণভাবে উত্তপ্ত হয়ে রয়েছে। মণিপুরের যারা ভূমিপুত্র তারা আজকের দিনে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। আজকে মণিপুরের যে পাহাড় ঘেরা উপত্যকা, মণিপুর শহরটা বাদ দিলে, মণিপুরের শহর অঞ্চল বাদ দিলে সমস্ত পাহাড়গুলোতে দেখা যায় যে অন্যান্য জাতিগোষ্ঠী ডমিনেট করছে। মণিপুর মণিপুরীদের হাতে নেই, মৈত্রী জাতির হাতে নেই, যেটা ছিল তাদের রাজত্ব, তাদের ডায়নেস্টি, সেই ডায়নেস্টি থেকে আজকে তারা নিজেরাই বঞ্চিত হতে চলেছে। এর বিরুদ্ধে আজকের দিনে আমরা যাতে এই সমস্ত জিনিস বন্ধ হয় এটার জন্য দৃষ্টি আকর্ষণ করে, এবং মণিপুরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে লাঙ্গার তাদের ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য দাবি জানিয়ে আমরা বিশ্ব হিন্দু মহাসংঘের কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় আজকের দিনে আমরা এখানে ক্ষুদিরাম বসুর পাদদেশের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেছি, তারপর জেলাশাসকের মাধ্যমে আমরা স্মারকপত্র প্রদান করেছি। উধারবন সার্কেলের অধীনে বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে মুখ্যমন্ত্রীর অনুমতিতে সরকারের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হলো উধারবন্দে। সোমবার উধারবন সার্কেল অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলুই। উধারবন্দ এলাকার 60টি দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের হাতে সরকারি অনুদানের 10,000 টাকার তুলে দেওয়া হয়। বাকি 8টি পূজা কমিটি অনুপস্থিত থাকায় তাদেরকে আগামীকাল চেক প্রদান করা হবে। বিতরণী সভায় উপস্থিত ছিলেন লাল বাহাদুর বারুই, দিলু লস্কর, অসীম কৈরি, ফখরুল ইসলাম লস্কর। মুখ্যমন্ত্রীর যেটা দুর্গা পূজা কমিটির উপলক্ষে যে অনুদান এককালীন অনুদান, সেই অনুদানের আমি চেক বিতরণী অনুষ্ঠান আমি অনুষ্ঠিত করলাম উদারবন রাজস্বকর। আমার আজি মাননীয় বিধায়ক মহোদয় অহার কথা আছে, কিন্তু তেখেত অন্য কোনো ব্যস্ত হয়ে থাকে, মোকেই পরিচালনা করবেন।
যেভাবে আজ আমি কাম করেছো। আমার এই সমষ্টির ভিতর 68খন পূজা কমিটিক সিলেক্ট করে টিকিট মূল্যের গোটেখিনি কোয়ালিফিকেশন আছে, কারণ 68খন পূজা কমিটি এই অনুদান পাবলে সক্ষম হয়েছে। তার ভিতর আমার মান 60খনমান লোন দিয়ে আছে, বাকি 68 কাইলের ভিতর আমার যেরকম নাই সেরকম হয়তো আমাকে সংগ্রহ করে আছে। তো এই হিসাবে মানে সমূহ বরাকি বরাক বাতি আমার উদারবন মন্ত্রী সকল রাইজলে শারদীয় পূজার দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করেছি। বাড়ির গৃহিণী মেয়ের বিবাহের জন্য জিনিসপত্র কেনাকাটা করতে বাজারে বেরোনোর সুযোগকে কাজে লাগিয়ে জরুরি নথিপত্র সোনাদানা নগদ অর্থ হাতে নিয়ে যায় নিশু কুটুম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, উধারবন থানার অন্তর্গত গোসাইপুর দ্বিতীয় খণ্ডের মৃত শফিক উদ্দিনের বাড়িতে মৃত শফিক উদ্দিনের স্ত্রী হাসনা বেগম বড়ভূঁইয়ার মেয়ের বিবাহের বাজার করার জন্য বাজারে যান। সেই সময় ঘর ফাঁকা পেয়ে নিশি কুটুম্বদের দল জরুরি নথিপত্র নগদ অর্থ সহ সোনাদানা হাতিয়ে নিয়ে যায়। এ মর্মে হাসনা বেগম উধারবন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে উধারবন থানার ওসি হাওকাম চাংসাং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে তদন্ত অব্যাহত রয়েছে। আমার নাম রাজু, আমি গোসাইপুর ফার্ট টু। আমি আমার বনি ভাই এখানে বনি বিয়া দিয়েছি আমি, বুঝলাম। এখানে আমার দেখা যায় রাতে আমি 10টার সময় ফোন করিয়া কইছিলাম, আমার 11টার সময় 10টা না 11টার সময় ফোন করিয়া কইছিলাম আমারে, যে আমার গরু যে গোড্ডা জোর ভাঙ্গা আর টিনুন ভাঙ্গা আর সূর্যে সূর্যের সম্পূর্ণ জিনিস আমার ডকুমেন্ট সারা লই আছে, যে কী কী নিছে আমারে, আমি জিকাইলাম কী কী নিছে, যে বাচ্চাই সব ঠেকা ঠেকা 50,000 না কত আসলো 50,000 আর আর ডকুমেন্ট সারা লই আছে। তা আমি লগে 11টার সময় রাতকে আমি আমার বনি পাইতাইছি, আবার পরে দেখি যে আমার সত্য যে গড্ডা জগুর মানে স্প্রুক খুলি দিছে, ফাড়ামারি স্প্রুক খুলিছে, এর বাদে টিন মানে উপর স্প্রুক খুলিয়া মাইছে। এর বাদে দেখা যায় আমি এফআইআর আরম্ভ করছি উধারবন থানা তোমার বনি লইয়া, বুঝলেন। এফআইআর করিয়ার বাদে আমি ওসির লগে মিলিয়া কই আছে, আমি আপনারে জানাই যে ওসি আইয়া রেড মানে রেডুট করিয়া যাচ্ছে। যাওয়ার বাদে আমি কই যে এখন তো এখন এই জিনিস আরিছে, এরকম কই বানাইতাম এখন যে এরকম সব বাইচান্সর লাইফ জিনিস, হ্যাঁ লাইফের জিনিস এগুলো আমি কথা বানাই যাম। এখন আইনে যে আমার যে কৃষি কর্তা আমার জিনিসপত্র ওগুলো আমার বনির বা হইতে আমার বোনা একজন মারাই আছে, হ্যাঁ আমার বোন আর আমার বাগনি এগুলো একলা আর বাগনি আইন আমার সব বিক্রি আসে, হ্যাঁ এটা আমি আপনার কোশিস করছি যে তখন কোশিস করবো আইন মতো জন্ডি করিয়া আমার জিনিসপত্র সব আমি। লায়েন্স চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস পালন, বছরে একবার চোখের পরীক্ষা জরুরি বললেন ডাক্তার হর্ষ ভট্টাচার্য। প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব দৃষ্টি দিবস। এ বছর পুজোর জন্য রবিবার শিলচর লায়েন্স চক্ষু হাসপাতালে জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় বিশ্ব দৃষ্টি দিবস। এতে অংশ নেন ডাক্তার হর্ষ ভট্টাচার্য সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পরে সাংবাদিক সম্মেলনে ডাক্তার হর্ষ ভট্টাচার্য বলেন, অন্ধত্বজনিত রোগ চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব হওয়া সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রোগ দেরিতে ধরা পড়ে, কারণ রোগী সময় মতো চিকিৎসকের কাছে আসেন না। এ নিয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্লোকোমা বা চোখের দৃষ্টিশক্তি জনিত অন্যান্য রোগের ক্ষেত্রে শুরুতে বছরে একবার চোখের পরীক্ষা কোনো লক্ষণ ধরা পড়ে না, যখন ধরা পড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তিনি তাই সবাইকে বছরে অন্তত একবার চক্ষু পরীক্ষা করানোর আহ্বান জানান। শুধু প্রাপ্তবয়স্করাই নয়, শিশুদেরও বছরে একবার চক্ষু পরীক্ষা জরুরি বলে উল্লেখ করেন তিনি। শিলচর লায়েন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এম মাসুম, ভাইস চেয়ারম্যান অরিন্দম ভট্টাচার্য চক্ষু বিশেষজ্ঞ, শ্রমিক সেন, ট্রাস্টি কানাইলাল কংসপণিকদের পাশে বসিয়ে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর বিমল জ্যোতি দেব শিকিদার, শিলচর লায়েন্স চক্ষু হাসপাতালের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সাফল্যের খতিয়ান তুলে ধরেন। আমাদের এই এরিয়াতে আজ থেকে 25 বছর আগে মেডিকেল শিলচর মেডিকেল কলেজের বাইরে আর চোখের চিকিৎসার জন্য সেরকম কোনো প্রতিষ্ঠান ছিল না। সেই সময় চোখের অন্ধত্বের 80% কারণ ছিল ছানি পোড়া। ওই মুহূর্তে ক্যাটারাক্ট অপারেশন করে ছানি চিকিৎসা করার পরেই অন্ধত্ব নিবারণের যে প্রচুরতা ছিল তাতে আমাদের এরিয়াতে সেরকম ফেসিলিটিস একমাত্র মেডিকেল কলেজের বাইরে কোথাও ছিল না। হিউজ ব্যাকলগ অফ ক্যাটারাক্ট ছিল ওই সময়টাতে,
যেটা পূরণ করা সম্ভব হচ্ছিল না ওই সময়, কিন্তু শিলচর লায়ন্স ক্লাব, শিলচর সেন্ট্রাল ক্লাব আরম্ভ হয় 1978। ক্লাব আরম্ভ হওয়ার পর থেকেই আমাদের অ্যাটেনশন বা আমাদের যে ছিল সার্ভিস দেওয়া ছিল অপথালমোলজিকে ক্লিনিকে সার্ভিস দেওয়া এবং কীভাবে এই ব্লাইন্ডনেসটাকে কন্ট্রোল করা যায় সেই উদ্দেশ্যে সেবামূলক কাজ করে দেওয়া। আমাদের এই আই হসপিটালে ক্যাম্প ছাড়াও রেগুলার রোগীদেরকে দেখা হয়, প্রতিদিন আপনারা দেখবেন এখানে রোগীরা আসেন সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন অভিজ্ঞতাকে, এবং আমরা খুব কম পয়সায় চিকিৎসা করি। একজন রোগী প্রথম যখন আসে তখন এখানে যখন রেজিস্ট্রেশন করে তখন 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, সেই 100 টাকায় রেজিস্ট্রেশনটা আমরা 3 বছর পর্যন্ত চালিয়ে যাই। 3 বছর পর্যন্ত যদি কেউ আসে তাহলে একবার অন্য সময় 50 টাকা দিলে চলবে, আর বেশি আমরা কোনো পয়সা নেই না। তাছাড়া যেগুলো আছে চক্ষু পরীক্ষা সমস্ত কিছু করা হয়, শুধু যদি কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, সফিস্টিকেটেড পরীক্ষা, তখন প্রত্যেককে একটা মিটিং মিনিমাম একটা পয়সা দিতে হয়, সেই পয়সা দিয়ে আমরা মিটিং করে থাকি। এবং অপারেশন টপারেশন যেগুলো আছে আমাদের সমস্ত কিছুই হয়। আমরা এই হাসপাতালে দিন দিন উন্নত করার চেষ্টা করছি এবং নতুন নতুন জিনিস সংযোজন করারও চেষ্টা করছি। নতুন নতুন মেশিন আমরা আনছি, আমাদের কাছে অনেক সফিস্টিকেটেড মেশিন আছে এবং অনেক ভালো ভালো মেশিন আছে যেটা হয়তো অনেকখানি অনেক জায়গায় নেই, এবং আমরা চেষ্টা করি যে আরও উন্নত করার। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারী সংস্থার নবগঠিত কমিটির সদস্যরা শপথ বাক্য পাঠ করলেন সোমবার। এদিন মেডিকেল কনফারেন্স হলে সভাপতি নাহার মজুমদার ও সাধারণ সম্পাদক কপিল দেব কর্মকার শপথ গ্রহণ করে নতুন কমিটির দায়িত্ব সমছে নেন। এদিন বিদায়ী কমিটি সংস্থা নথিপত্র নতুন কমিটির সভাপতি নাহার মজুমদারের কাছে তুলে দেন। নবগঠিত শিলচর মেডিকেলের কর্মচারী সংস্থা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য। পরে সাংবাদিকদের সামনে অভিমত ব্যক্ত করতে গিয়ে কর্মচারী সংস্থার সভাপতি নাহার মজুমদার বলেন, মেডিকেলের উন্নয়নের পাশাপাশি জনগণকে সব ধরনের সুবিধা পাইয়ে দিতে সংস্থা কাজ করবে, বিশেষ করে হাসপাতালে আসা রোগীরা যাতে কোনো হয়রানির মধ্যে না পড়েন এ বিষয়ে তারা নজর রাখবেন। এছাড়া সংস্থার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন সভাপতি নাহার মজুমদার। এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল কর্মচারী সংস্থার প্রাক্তন সভাপতি সুধাংশু আচার্যি ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী লস্কর, নবগঠিত কমিটির সহসভাপতি অমুলাল গোয়ালা ও মেহবুব আলম চৌধুরী সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত 27 সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারী সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভায় 27 সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মচারী নতুন কমিটি শপথ কমিটি গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আজকে আমরা চাই যে আগামী দিন আমরা কর্মচারীর স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে যেগুলো গরিব দুঃখী মানুষ মেডিকেল কলেজে আসে সব ধরনের সুযোগ সুবিধা পায় না, বহুত প্রবলেমে কন্ট্রোল করতে থাকে, ওদের বিষয়ে আমরা একটু নজর রাখব। আর এখানে আমি বেশি কিছু বলার নাই, আমার দাদা সুধাংশু আচার্যি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট, উনি সব কিছু বলেছেন, উনিও আমাদের গাইড দিচ্ছেন এবং উনি আমাদের সব কিছু বলেছেন, এবং আমার সেক্রেটারি প্রাক্তন সেক্রেটারি ইব্রাহিম আলী লস্কর উনিও আছেন, আর ওনাদের সহযোগিতায় আমি নতুন কমিটিকে এক নতুন রূপ দেওয়ার চেষ্টা করব, যাতে কর্মচারীদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় এবং সাধারণ মানুষেরও মেডিকেল কলেজে হয়রানির শিকার হইতে না হয়, তার দিকে আমি লক্ষ্য রাখব। দেশ ভাগের আগে থেকে সীমিত সামর্থ্য নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাঁটা তারের ওপারে থাকা গ্রামবাসীরা দেবীর রাতুল চরণে অর্ঘ্য নিবেদনের আয়োজন করে থাকলে ব্যতিক্রম হচ্ছে না এবারে। গোবিন্দপুর গ্রামে দেবী বন্দনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে।
সোমবার 16 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে প্রতি পরিবারের মহিলা সদস্যদের তুলে দেওয়া হয় নতুন শাড়ি। অন্যদিকে প্রতিবারের মতো এবারের একই দিনে সীমান্তের প্রত্যন্ত গ্রামে পৌঁছে শাড়ি ও ধুতি বন্টন করেন করিমগঞ্জের রোটারি ক্লাবের পদাধিকারীরা। উপস্থিত ছিলেন সভাপতি রাজশ্রী চৌধুরী, সৌম্যব্রত দত্ত, ডাক্তার দুর্বাদল দাস, রবীন্দ্রচন্দ্র রায়, অরূপ রায় সহ অনেকে। বিএসএফ এর পক্ষ থেকে ছিলেন কমান্ড্যান্ট সঞ্জয় কুমার, সেকেন্ড ইন কমান্ড অরুণ কুমার, ডেপুটি কমান্ড্যান্ট কৃষণ কুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনিল কুমার, অশ্বিন রায় সহ অনেকে। কমান্ড্যান্ট সঞ্জয় কুমার নবরাত্রি ও দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, পুজো মানেই নতুন পোশাকের স্বাদ, কিন্তু তাতে বাদ সেধেছে গোবিন্দপুর গ্রামের অনেক পরিবারের আর্থিক অনটন, তাই তাদের মুখে মুখে হাসি ফোটাতে বিএসএফ এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। सुरक्षा बल 16वीं वाहिनी और रोटरी क्लब करीमगंज में मिल करके फेंसिंग के आगे जो हमारा गांव है गोविंदपुर, वहां की जो माताएं हैं, बहनें हैं, उनको हम लोगों ने साड़ियों का वितरण किया है। और ये एक परंपरा है अपने धर्म में कि जो भी फेस्टिवल का टाइम होता है, खास करके दो इम्पोर्टेंट तीन फेस्टिवल है हिंदू धर्म में, दुर्गा पूजा हुआ, होली हुआ है और दीपावली है, जिसमें कि नए वस्त्रों को पहनने का बांटने का एक प्रावधान है। और ये कल्चर हमारा बहुत पुराना कल्चर है, जो भी ज़रूरतमंद लोग हैं उनको अगर बांटा जाए तो उसकी और भी इम्पोर्टेंस बढ़ जाती है। और हमें लगता है और हम शुक्रगुजार हैं कि रोटरी क्लब करीमगंज से जो हमारे साथी आए हैं उनका, कि वो चल करके और ये उन्होंने ये नीड समझा, ये ज़रूरत समझा ऐसे लोगों के लिए जो कि बॉर्डर फेंस के आगे रहते हैं, जिनके पास जो डेवलपमेंट सरकारी डेवलपमेंट है उसका सबसे कम वो फैसिलिटी मिल पाता है। तो ऐसे लोगों को इन्होंने इनके लिए सोचा, इनके इसके लिए हम इनके आभारी हैं। और हम आशा करते हैं कि आगे भी इनके द्वारा या और भी जो लोग हैं सोसाइटी के सदस्य हैं उनके द्वारा ऐसे लोग जो फेंस के आगे रह रहे हैं इनके लिए कुछ न कुछ काम किया जाएगा, ताकि इनकी जो ज़िंदगी है वो और अच्छी हो सके और ये भी एक भारत की जो डेवलपमेंट प्रोसेस है उसका हिस्सा होकर के और बेनिफिट इनको मिल पाए। तो एक बार फिर से आप सबका बहुत बहुत धन्यवाद, और जितने भी हमारे माता बहनें आए हैं उनका भी धन्यवाद कि आपने ये हमारा जो डिस्ट्रीब्यूशन है उसको एक्सेप्ट किया। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দুর্গোৎসবের প্রস্তুতি চূড়ান্ত, এবারও শিলচরে থাকবে এনটি রোমিও স্কোয়াড। শিলচরে রাস্তার কাজ অতি নিম্নমানের, জেলা কমিশনারকে নালিশ ইয়াসি। পুজোর মুখে হাসি ফোটানোর উদ্যোগ, বাগান মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।